তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপকুলকা। তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি খুবই খুবই ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি লক্ষ্মীকান্ত অনুষ্ঠান দেখতে পাচ্ছো। আর লক্ষ্মীকান্ত অনুষ্ঠান থেকে ব্লগটা স্টার্ট করছি। আর খুব ঠান্ডা পড়ে গেছে, আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করো। তোমার ভাই ভাই করছে, খুব ঠান্ডা পড়ে গেছে। আমি রোমান মোট পরে নিয়েছি, মোলা পরে নিয়েছি। আর এখান থেকে লক্ষ্মীকান্ত কোথায় জার্নি শুরু করবো, কত জার্নি করবো জানি না, তোমাদের পুরোপুরি ভিডিও দেখতে হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ, এই হলো লক্ষ্মীকান্ত স্টেশন, আর এটা হলো নামখানা ট্রেন। এখন ছাড়বে ছাড়বে, এর চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। বন্ধুরা, এই হলো লক্ষ্মীকান্ত স্টেশন চত্বর, তোমার দেখাচ্ছি। এখন সকাল সকাল বলে অনেকটা ফাঁকা, আর বেলা হলে শিয়ালদার থেকেও বেশি ভিড় হয়ে যাবে এই লক্ষ্মীকান্ত স্টেশনে। দেখতে পাচ্ছ এখন লোক একটা দুটো, আর এটা হলো নামখানা ট্রেন। ওভার ব্রিজ লক্ষ্মীকান্তপুরে, এবারেও লক্ষ্মীকান্ত স্টেশন দেখতে পাচ্ছ। কোন বার্তা ট্রেনটা ঢুকছে তোমাদের ট্রেনটাও দেখায় সকাল সকাল। চলো দেখতে থাকো ভিডিওটা, পুরোপুরি ভালো লাগবে। নামখানা দেখতে আসছে, পুরো ফাঁকা, পুরো ফাঁকা ট্রেনটা। এবার শিয়ালদার দিকে যাবে, ট্রেনটা পুরো ভিড়। এখন লক্ষ্মী থেকে কিছু লোক উঠবে, তারপরে মাধবপুরতে কিছু লোক উঠবে, মোদাপুরতে কিছু লোক উঠবে, তো ট্রেনটা পুরো ভিড় হয়ে যাবে। চলো ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ ট্রেন থামার সঙ্গে সঙ্গে লোকেরা উঠতে শুরু করে দিয়েছে লক্ষ্মীকান্তপুরে। এখানে তো অল্পটা ভিড় হবে, তারপর মাধবপুরে আরও একটা দ্বিগুণ ভিড় হবে, মোদাপুরে বললাম আরও ভিড় হবে। দেখতে পাচ্ছ ট্রেন থামার সঙ্গে সঙ্গে প্রচুর লোক উঠছে, আর এইটা এই ট্রেনটা 6:30 ছাড়বে। দেখতেই পাচ্ছ, আর এবার এই নামখানা লোকালটা এবার ছেড়ে দেবে, টাইম হয়ে গেছে। এর থেকে এইটা এই ট্রেনটা প্রচুর লেট করেছে, কেন এইটা 5:58 বা 55 এই ট্রেনটা ছেড়ে দেয়, এবার এই ট্রেনটা ছাড়বে। এই ট্রেনটা এখন 6:30 দিকে ছাড়বে। দেখতেই পাচ্ছ এই ট্রেনটা এখন ছাড়বে। বন্ধুরা, গো টু লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুরতে ট্রেন ছাড়লো সবে মাত্র, এবার লক্ষ্মীকান্তপুর থেকে চলে যাচ্ছি ফরেস্ট অফিস মাধবপুর। চলো যাওয়া যাক। এবার লক্ষ্মীকান্তপুর ওভার ব্রিজ দেখা যাচ্ছে, এখান থেকে পুরো কত ছোট হয়ে গেছে। আর এই সবে মাত্র ট্রেন ছাড়লো। ব্রেক তো মারা যায়।